আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিকভাবে শিখতেছি। তো আজকে আমরা শিখব কিভাবে বাংলা টাইপ করতে হয়, মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে বাংলা টাইপিং করতে হয় বিজয় কিবোর্ড দিয়ে। তো আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড চালু করি। একটু ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। আমরা ফন্ট চেঞ্জ কমান্ড শিখেছি, আমরা এখানেও ফন্ট চেঞ্জ কমান্ডে যাব। আগে বলে নিই, বিজয় কিবোর্ড দিয়ে বাংলা লিখতে গেলে আপনাকে দুটো কাজ করতে হবে। সর্বপ্রথম একটি হচ্ছে বাংলা ফন্ট নির্বাচন করা, বাংলা হাতের লেখার ধরন নির্বাচন করা, তারপর কিবোর্ডটাকে বাংলা বানানো। তো আমরা প্রথমে ঢুকেছি ফন্ট বাংলা বানানোর জন্য। তো বাংলা ফন্টের একটা নির্দিষ্ট কমন রুলস আছে, আমরা জেনে নিই। যদি কোনো ফন্টের শেষের দুই অক্ষর এম জে হয়, এম জে এই দুইটা অক্ষর হয়, তাহলে সেটা বাংলা ফন্ট বিজয় কিবোর্ডের ক্ষেত্রে। অনেক সময় এখন আরও বাংলা লেখার মাধ্যম আবিষ্কৃত হয়েছে, বিশেষ করে অভ্র, সেখানে এম জের প্রয়োজন নেই, অভ্রর ফন্টগুলোর নাম আলাদা আলাদা। তো আমরা এখানে এম জে ফন্ট সবচেয়ে স্ট্যান্ডার্ড ফন্ট, যেটা দিয়ে বই পুস্তক লেখালেখি করা হয়, সেটা হচ্ছে সুতনি। এই ফন্টটা সিলেক্ট করব। আমরা ফন্ট সাইজ একটু বাড়িয়ে নিই লেখা দেখার জন্য। আচ্ছা, ওকে, তাহলে আমাদের ফন্ট নির্বাচন। ওকে, ফন্টের নাম দিলাম সুতনি এম জে, এটা সিলেক্ট করলাম, আর সাইজ 24 নিয়ে ওকে। আরেকটি কাজ আমাদের করতে হবে, সেটা কি আমি আগে বলেছি, কিবোর্ড পরিবর্তন। তো বিজয় দিয়ে বাংলা লেখার জন্য কিবোর্ড পরিবর্তন করতে আমরা কিবোর্ডের CTRL কন্ট্রোল আর ALT অল্ট্রা, কন্ট্রোল অল্ট্রা একসঙ্গে চেপে ধরে বি প্রেস করব। কন্ট্রোল অল্ট্রা বি, আমাদের বাংলা লেখার জন্য কিবোর্ড প্রস্তুত। আমরা লিখি, দেখি হয় কি না। এই যে লিখলাম, এটা লেখার জন্য আপনারা বাংলা কিওয়ার্ড ইন্টারনেট থেকে দেখে নিতে পারেন, অথবা এখন তো বাংলা কিবোর্ড পাওয়া যায়। তো ইংরেজি কিবোর্ড যেভাবে মুখস্থ করেছিলেন, ASDF JKL সেমিকলন, একই কায়দায় এই ইংরেজি অক্ষরগুলো যখন মুখস্থ হয়ে যায়, তখন আমাদের শুধু জাস্ট ধারণা রাখতে হবে, আমার যে আঙুলে ইংরেজি এই বর্ণটা আছে সেখানে বাংলার কি বর্ণ আছে সেটা ধারণা রাখতে হবে। সেক্ষেত্রে আমরা ধারাবাহিকভাবে এগুলো একটু প্র্যাকটিস করলে পারেই আস্তে আস্তে এটা আমাদের নক্ষত্রপণে চলে আসবে। তো স্পেশালি যেগুলো শেখার, সেগুলো হচ্ছে আমরা যদি স্বরবর্ণ লিখতে যাই তাহলে কি করতে পারি। আমরা আদর্শ লিপি বই পড়েছিলাম ছোটোবেলায়,
অতে মানে আতে আকার, হ্রস্বইতে হ্রস্বিকার, হ্যাঁ দীর্ঘইতে দীর্ঘকার, এই যে এই জাতীয় জিনিস সেটাই কিন্তু এখানে প্রযোজ্য। কিবোর্ডে যখন বাংলা কিবোর্ড ব্যবহার করবেন, বাংলা কিবোর্ডে দেখবেন যে এটা দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে আপনি বাংলা কিবোর্ডে যখন এটা দেখবেন সেখানে একটা জিনিস খেয়াল করবেন যে একটা জি আছে, জির নিচে একটা লিঙ্ক মতো ছোট্ট একটা দাগ দেওয়া আছে। তো জি একবার প্রেস করার পরে যদি আপনি এতে মানে আ যেখানে আ দেওয়া আছে জি প্রেস করে আতে গেলেই আকার পেয়ে যাবেন, জি প্রেস করে রস্যে যেখানে দেওয়া আছে সেখানে গেলেই রস্যিকা পেয়ে যাবেন, জি প্রেস করে রস্যু যেখানে দেওয়া আছে সেখানে গেলেই আপনি রস্যকার পেয়ে যাবেন। এভাবে আপনি স্বরবর্ণগুলো ধারাবাহিকভাবে পেয়ে যাবেন। আর যদি যুক্ত বর্ণ লিখতে হয় সেই ক্ষেত্রে আপনি যুক্ত বর্ণগুলা যেমন রস্যই আকার, রস্যই শিকার, রস্যই বেকার, মানে দীর্ঘ হচ্ছে শিব চেপে ধরে, একটা জিনিস মনে রাখবেন কিবোর্ডের বাংলা লেখার ক্ষেত্রে দুটো করে বর্ণ একই কির উপরে আছে। যখন প্রথমে এমনিতেই ওই কিটা চাপ দিবেন, নিচের লাইনের যে বাংলা অক্ষরগুলো দেখানো আছে সেই অক্ষরটি উঠবে, আর আর যখন শিফট চেপে রেখে ওই বর্ণটি চাপ দিবেন তখন ওই বর্ণের উপরের দিকে যে বাংলা বর্ণটা আছে সেটা উঠবে। যেমন আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পারি, জের উপরে ক আছে তো শুধু জে টিপলে পারে ক উঠবে, আর শিফট ধরে যদি জে টিপি খ আসবে, ক খ একই জায়গায় আছে। এই যে বাংলা লেখার একটা মজার জিনিস, এই বর্ণগুলো কিন্তু ধারাবাহিকভাবে মানে যেখানে আছে ক যেখানে আছে খ সেখানে আছে, মানে মুখস্থ করা একটা সহজ কায়দা, ত আছে সেখানে থ আছে, প আছে সেখানে ফ আছে, এভাবে আপনি পেয়ে যাবেন। দুই একটা ব্যতিক্রম ছাড়া ম্যাক্সিমাম এভাবে মিল আছে, একটা বর্ণ যেখানে দ আছে সেখানে ধ আছে, এভাবে পেয়ে যাবেন, এটা আপনাদের জন্য সহজ হবে। আর যুক্তবর্ণের যে কথা বলতেছিলাম, যুক্তবর্ণ লেখার জন্য আমরা যেমন কয় তয়, যেতে ক আছে তাহলে ক চিপি, এবার জি অক্ষরটা এমনিতেই জি প্রেস করি, এবার ত, ত আছে কে তে, দেখেন কয় তয় একলাই হয়ে গেছে। এটা আপনাকে কষ্ট করে লিখতে হবে না, আপনি শুধু ক যুক্ত ত লিখবেন, একলাই যুক্ত হয়ে যাবে। এখন যদি আপনি মনে করেন যে আমি লিখতেছি, আমরা অনেক সময় ছোটোবেলার থেকে ভুল পড়ি, লিখতে গিয়ে হয় না, অনেক স্টুডেন্ট আমাকে বলে স্যার আপনি বললেন যুক্ত কিন্তু যুক্ত তো হয় না, যেমন আমরা অনেকেই কয় মধ্যাংশ পড়ি ছোটোবেলার থেকে ভুল করে, আমাদের এলাকায় বিশেষ করে আমি দেখি কয় মধ্যাংশ, ক যুক্ত মধ্যাংশ, আসলে এটা হচ্ছে কয় মধ্যাংশ, কিন্তু আমরা পড়ি ভুল করে ক্ষয় মধ্যাংশ, সরি আমরা ক্ষয় মধ্যাংশ পড়ি, আসলে ক্ষয় মধ্যাংশ না, এটা হচ্ছে কয় মধ্যাংশ। আবার আরেকটি বর্ণ আছে, আমরা ম্যাক্সিমাম মানুষ এটা পারি না, কৃষ্ণ বানানে যে বর্ণটা, এইখানে আমরা এটা অনেকেই পারে না, আমরা পড়ি মধ্যাংশয় ইউ, আসলে মধ্যাংশয় ইউ না, এটা এটা হচ্ছে মধ্যাংশ যুক্ত মধ্যাহ্ন, এটা মধ্যাংশ যুক্ত মধ্যাহ্ন, এটা খেয়াল রাখবেন, অনেকে এটা আমরা পারি না, আমাদের এটা ভুল হয়, মধ্যাংশ যুক্ত মধ্যাহ্ন, আমরা ছোটোবেলা থেকে কিন্তু এটা ভুল করে পড়ে আসছি, আসলে এটা বানান তো সেভাবে ধরে না কেউ, আমরা লিখি লেখার কারণে, আমরা যেহেতু ইউতে যে সাইডে যেটা আছে সেটা যেহেতু এখানে ব্যবহার হয়, আমরা অনেকেই মনে করি এটা সম্ভবত মধ্যাংশ যুক্ত ইউ, আসলে মধ্যাংশ যুক্ত ইউ না, এটা মধ্যাংশ যুক্ত মধ্যাহ্ন, এটা খেয়াল রাখবেন, এরকম কিছু ভুল আমাদের হয়। আর এভাবে যুক্ত বর্ণগুলো লিখতে পারেন, আর কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের যত সম্ভব সহযোগিতা করার চেষ্টা করব। আর একটু জিনিস আমি এখন দেখাবো, সেটা হচ্ছে কিভাবে আবার ইংরেজি বর্ণে আমরা ফেরত যেতে পারি। একই কাজ, আমরা ইংরেজি ফেরত যাওয়ার জন্য আমরা একটা ইংরেজি ফন্ট সিলেক্ট করব, এখানেই ক্লিক করি, ইংরেজি টাইমস নিউ রোমান সিলেক্ট করে দিলাম, ফন্ট ইংরেজি, আর কিবোর্ড কন্ট্রোল অল্ট্রা চেপে রেখে বি। এবারে দেখেন আমি ইংরেজি লিখতেছি,
তাহলে আমরা যখন ইংরেজি লিখবো আবার একই কাজ, ইংরেজি ফন্ট সিলেক্ট করা এবং ইংরেজি কিবোর্ড ফিরিয়ে এনে আসা, এই খুব সহজেই আমরা এটা লিখতে পারি। বাংলার টাইপিং অনেকের কাছে একটু কষ্ট হতে পারে যে অতগুলো বর্ণ কিবোর্ড কিভাবে মুখস্থ করব। বিশ্বাস করেন, আপনি যদি আগ্রহের সঙ্গে ধীরে ধীরে কিছুদিন দেখে দেখে তারপরে না দেখে লেখার চেষ্টা করতে থাকেন, ইনশাল্লাহ খুব অল্প সময়ে আপনি বাংলা লিখতে পারবেন। আর অভ্র কিবোর্ড দিয়ে বাংলা কিভাবে লিখতে হয় আমি যে কোনো একটি ক্লাসে আপনাদের সেটিও দেখিয়ে দেব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।